ঘাস পাত যেভাবে রেখে গেল তুনু সেভাবে আছে এ চাকরের বাচ্চা চাকর গেল কুতি গরু ঘাস টাস তো কিছু দেয়নি আলাই ঘাস দিলে ভাবে আছে দেয়নি হ্যাঁ এ চাকরের বাচ্চা চাকর তো ছাগল বিলে দিলে নি চাকরের বাচ্চা বাপের কথা দিলে আমাদের দু মাসের বেতনে ডং দিল এর বাপ তো অসুস্থ কাঁদো দিল এক মাস যেতে না যেতে এই অবস্থা শিকুমারের দিন দিন ছাগল বিলে দিলে কিনা আজ আসুক চাকরের বাচ্চা চাকর এ বাড়ি তোর কি ভাবে কাজ হচ্ছে তাই দেখছি হে আল্লাহ আমার সন্তানের পথ দেখো আল্লাহ তুমি চাও আমাদের কি হবে আল্লাহ হে আল্লাহ আমার ওষুধ কিরে হত ছাড়া তুই আমার গাছের বড়ই খারা অর্ধেকে ফেলে দিলি কেন তুই পুরো বড়টা কেন খালি না তোমার বড়ই তো তোকে তো ফিরে দিয়েছি হ্যাঁ আমার গাছের বড়ই টক তাই তুই অর্ধেকটা খেলি আরে বুকা আমি তো এর জন্য আমার গাছের বড়টুকু টক করে রেখেছি যাতে সব ব্যক্তি না খায় কেননা এর মধ্যে একটা বেজায় রহস্য আছে
তবে তোকে আমার ভালো লেগেছে। তোকে আজকে যে বাড়ি তুই কাজ করতিস সে বাড়ির মালিক তাড়িয়ে দিয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোর জন্য একটা সুখবর আছে, যা আগে আমার বড় খানা খেয়ে, তারপরে তোর জন্য বাকি সুখবর রয়েছে। খা বৎস, খা, মন শান্তি করে খা, কারণ একটু পরে তুই পেতে যাচ্ছিস হাজার স্বর্ণ মুদ্রা। আচ্ছা খুব কষ্ট করে খেলি আমার বড়ইখানা, তাই না? আরে বোকা, আমার বড়ই টক কেন জানিস? এই গাছের বড়ই যদি মিষ্টি করে রাখতাম তাহলে আমার আশপাশের যত স্বর্ণ মুদ্রা আছে সকলে লাঠি গুতাগুতি করতে এক সময় পেয়ে যেত। কিন্তু আমি তো সৎ একজনকে খুঁজছি যাকে স্বর্ণ মুদ্রাগুলো আমি দান করব। আজকে আমি আমার মনের মতো কাউকে পেয়েছি। এই শোন, এই গাছের গোড়ায় অনেক স্বর্ণ মুদ্রা আছে, তুই একটা কুদাল নিয়ে এসে খনন কর, খনন করে জামিয়ে যা। এখানে তোর ১০০০ ছাগল ছাড়া কিনতে পারবি তুই, তুই আর তোর বৃদ্ধ বাবা একসাথে সংসার কর, আর তোর বাবার ওষুধ কিনে সেবা কর, সেবাই ধর্ম। যাও ছো, যা, জয় হোক, জয় তোর, তোর জয় হোক, যাও তুই যা, যা জলদি একটা কুদাল নিয়ে এসে চারিপাশ খনন করে দেখ, সকল স্বর্ণ মুদ্রা পেয়ে যাবি।